সৎক্ষীরায় ইট দিয়ে সংস্কার করা হয়েছে মহাসড়কের খানাখন্দ। এতে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যানবাহন চালকদের। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সড়কের বর্তমান পরিস্থিতি কি বিস্তারিত আমাদেরকে জানাবেন। তৃষা, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যেটি হচ্ছে দেভাটা, কালীগঞ্জ, শ্যামনগর তথা সুন্দরবন যাওয়ার যে একমাত্র সড়ক, আপনাকে বলে রাখা দরকার, সেটি হচ্ছে যে সাতক্ষীরা জেলার যে ব্র্যান্ডিং স্লোগান, সেটি হচ্ছে সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। আসলেই সাতক্ষীরার আকর্ষণ হচ্ছে এই সড়ক, যেটি দুই লেনও না, দুটি যানবাহন কিন্তু যথাযথভাবে যেতেও পারে না, একটি দেড় লেনের রাস্তা, যার মধ্যে কিন্তু হেরিংবনে মানুষের চলাচলের পথও নেই। কিন্তু হেরিংবনের একটি চিত্র কিন্তু রয়েছে সাতক্ষীরা আর যে জেলার এই মহাসড়ক জুড়ে অন্তত 10টি স্থানে এই রকম রাস্তার উপরে এই যে ইটের সোলিং আপনি দেখতে পাচ্ছেন, এবং এই ইটের সোলিংয়ে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো কত ভোগান্তিতে কিন্তু যাচ্ছে, প্রত্যেকের কিন্তু ভোগান্তিটা একদম চরমে দাঁড়িয়ে গিয়েছে। এই যে মানুষের যে ভীষণ রকম কষ্ট, আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি, এই হেরিংবন এইগুলো কিন্তু একটি বিশেষ পরিস্থিতিতে দেয়া হয়েছিল তৃষা। এখন আজকে কিন্তু সেই জায়গাটিতে কিন্তু এই ইটগুলো কিন্তু মানে নষ্ট হয়ে গিয়েছে, খোয়াতে রূপান্তরিত হয়েছে। বিশেষ পরিস্থিতিতে দেয়া এই খোয়াগুলো কিন্তু যুগের পরে যুগ কেটে গিয়েছে, কিন্তু এই ইট খোয়াগুলো কিন্তু এখান থেকে সরছে না, এবং মানুষের এই দেড় লেনের এই রাস্তায় মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু এখানকার মানুষ যারা যাতায়াত করছে তারা কিন্তু জানে, কারণ এখানে এই চার পাঁচটি উপজেলার মানুষের যাওয়ার এই একমাত্র মহাসড়ক, এবং একই সাথে কিন্তু এটি কিন্তু এই যে স্বাস্থ্য কেন্দ্রগুলোয় যাওয়ারও এই এই একটিমাত্র রাস্তা, তার যে পরিস্থিতি, এই পরিস্থিতি মানুষকে চূড়ান্ত ভোগান্তিতে ফেলেছে। এবং সড়ক বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ এ ব্যাপারে কিন্তু একদম একেবারে চুপচাপ, এটি নিয়ে যতই কথা বলা হোক তাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে এ নিয়ে যেন তারা কিছুই করবে না। আমরা যুক্ত করছি এখানকার স্থানীয় একজনকে, এই পরিস্থিতিতে ভোগান্তিতে কোন পর্যায়ে এসে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে ভোগান্তি মারাত্মক পর্যায়ে পৌঁছাইছে। এখন তো চলাচল করা দুর্বিষহ পড়ছে সকল মানুষের, বিশেষ করে আপনার, আপনি দেখছেন যে এখানে কিন্তু মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কথাই আমরা শুনছিলাম। এখানে এই যে দাঁড়ানোর ফলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো যানবাহনের জ্যামও সৃষ্টি হয়ে গিয়েছে তৃষা, কিন্তু এই যে ইটের সোলিং যুগের পর যুগ চলে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই এটির কোনো পরিবর্তন দেখাতে পাচ্ছে না, এবং সড়কে উন্নতি ঘটছে না। এই ছিল তৃষা সাতক্ষীরার যে মহাসড়কের যে চিত্র তার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে দর্শক। সাতক্ষীরা সড়ক পরিস্থিতির সবশেষ খবর শুনছিলাম সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের কাছ থেকে।